আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো আম দিয়ে সেমাইয়ের ভিন্নধর্মী একটা রেসিপি। খুবই সহজ আর চটজলদি তৈরি করা যায়, সেই সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি এখানে 100 গ্রামের মতো লাল সেমাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী সেমাইয়ের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর সেই সাথে লাগবে পাকা আম। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পাকা আম নিয়ে নিয়েছি। আর আম নেওয়ার ক্ষেত্রে একটা বিষয়ে খেয়াল রাখবেন, যাতে আমটা অনেকটা পাকা আর মিষ্টি হয়। আমটাকে চটকে নিয়ে এর থেকে পিউরি বের করতে হবে, আর সেই পিউরিটাই আজকে রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হবে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়া দুধ ব্যবহার করেও সেম রেসিপিটা তৈরি করতে পারবেন। এবার দুধটাকে 2-3 মিনিট জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1টা এলাচ, আর সেই সাথে দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। এবার ততক্ষণ পর্যন্ত এই দুধটাকে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা বলক উঠে আসে। আর যখন দুধে একটা বলক উঠে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিব। আর সেমাইগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে খুব বেশি জাল করার প্রয়োজন নেই। দুধের মধ্যে 2-1টা বলক উঠে আসলেই সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি জাল করতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে আর সেমাইটা অনেকটা আঠালো হয়ে যাবে। সেমাইগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দিতে হবে। আর একটা মিডিয়াম সাইজের আমে এখানে প্রায় 1/2 কাপের মতো পিউরি হয়েছে। এবার ভালোভাবে সেমাইয়ের সাথে পিউরিটাকে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু সেমাইটা খাওয়ার জন্য একদম রেডি। চাইলে গরম গরম সার্ভ করতে পারেন, আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা সেমাইটাও সার্ভ করতে পারেন। তবে যেভাবেই খান না কেন এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।